হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু জলিস কিচেন অ্যান্ড ব্লগিং। তো আমি অনেকদিন হলো কোনো রান্নার ভিডিও আনছি না, কারণ এখন সব লাইট খাওয়া দাওয়া হচ্ছে, মানে তেল ঝাল মশলা এগুলো ছাড়াই মানে কম, মানে খাওয়াই হচ্ছে না, ঝাল তো খাওয়াই হচ্ছে না, মেয়ে খেতে পারছে না। তোমাদের বলেছিলাম আমার পক্স হয়েছে, তারপরে মেয়ের পক্স হলো। তো এখন আগের থেকে অনেকটা ভালোই আছি, দুজনেই, মেয়েও অনেকটাই ভালো আছে, সুস্থ আছে। তো অনেকদিন মানে ঘরে বসে থেকে থেকে মেয়েরও মনটা ভালো লাগছিল না, আমারও। আমি বললাম তো চল একটু ঘুরে আসি, কোথায় যাবো ঘুরতে কাছাকাছি। তো বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ওপরে আমি আগে যখন ওখান থেকে দিদির বাড়ি, আমরা ওখান থেকেই যাতায়াত করি বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিয়ে। তো দিদির বাড়িতে, ওখানে বোনের বাড়িতে, ওই বেলঘরিয়া এক্সপ্রেসওয়েই যাতায়াত করি। তো অনেক চায়ের দোকান দেখেছি, তো চা কোনোদিন খাইনি। হ্যাঁ খেয়েছি, আগের ভিডিওতে দেখেছি যেই দোকানটা চা খেয়েছিলাম, তো নর্মাল যেরকম চা হয় দুধ চা, ঠিক সেই রকম। আর দুধ চা তো আমার মানে যাকে বলে ভালোবাসা, প্রথমে দুধ চা তারপরে কফি। তো একটু এগিয়ে গিয়ে একটা টি স্টল আছে, খুব সুন্দর, আজকে খেলাম সেই চা, মানে কেশর মালাই চা খেলাম, এত স্বাদ, এত সুন্দর খেতে। তো আজকে সেই বেরিয়ে কেশর মালাই চা খেয়েছি আমি, আর মেয়ে খেয়েছে চকলেট মালাই। তো সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা সেই ভিডিওটা দেখতে থাকো। আর আশা করছি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তো খুব শিগগিরই সাবস্ক্রাইব করে ফেলবে। আর আমাকে আশীর্বাদ করো যেন আমি খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে গ্রো করতে পারি, আমিও যেন ইউটিউবে আবার একটা জায়গা করতে পারি। তো আর কিছু বকবক করবো না, আমার ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব চাই। গুড ইভিনিং সবাইকে। তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটাকে কী বলে জানো, বেলঘরিয়া এক্সপ্রেস, ও বেলঘরিয়া এক্সপ্রেসে দাঁড়িয়ে রয়েছি। এতদিন ধরে এখান থেকে যাতায়াত হয় ভুলে গেছি, কারণ ভীষণ এক্সাইটেড, কারণ এই যে এখানে চা আর ফিশ ফ্রাই নিয়ে অনেকদিন বাদে বেরিয়েছি। তো ভাবলাম আজকে একটু এখানে যাই, চাটা খাওয়া হবে, তো খাই চা। তো দুজনে মিলে এখন চা খাওয়া হচ্ছে। কেশর মালাই চা, কেশর মালাই নিল 50 টাকা, আর ইয়ে চকলেট মালাই 40 টাকা। ফার্স্ট টাইম খাচ্ছি এরকম, মানে চা খাইনি। আর এই যে সাইডে দেখো গাড়ি গাড়ি যাচ্ছে। দেখাচ্ছি কোন দোকান থেকে চাটা নিলাম, নিয়ে পাশের দোকানে বসে আছি, ওখানে বসার জায়গা নেই, তাই জন্য এখান থেকে বসলাম। মালাইগুলো পুরো চিপকে রয়েছে, এটা ফেলা যাচ্ছে না। আমি সাহা একদম কাপ পরিষ্কার করে খেয়েছি, সাহা তো